সমাজে দেখবেন অনেক দরবার আছে পীর আছে অনেক পীরেরা মুরিদদের আগে কলেমার জিকির দেয় কথা কছনে কেন সুবহানাল্লাহ জিকির দেয় আলহামদুলিল্লাহ জিকির দেয় অথচ পীর সাহেবের সর্বপ্রথম কুরআন হলো শ্রেষ্ঠ জিকির ওই কুরআন শ্রেষ্ঠ জিকিরের সবক দেওয়া দরকার কথা বলেন কেন 50 বছর মুরিদ হইছে দুআই কোন জানে না ওয়াজ মনে পড়তে হচ্ছে না হ্যাঁ উচিত কথা বলবো রে মাসি তাই তিটু না আসি আর না আসি বোঝেন নাই কথা বাড়ানো যাবে না খুব খেয়াল করেন কুরআন যে শ্রেষ্ঠ জিকির এই কথা কি বক্তার না আল্লাহর আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না نحن نزلنا الذكر وإنا له لحافظون الله বলছে এই কুরআন নামক জিকির আমি অবতীর্ণ করেছি আমি নাজিল করেছি আর এই কুরআন নামক জিকিরের হেফাজতের দায়িত্ব আল্লাহ বলেন আমি নিজে গ্রহণ করেছি বলেন না সুবহানাল্লাহ افضل العبادات تلاوه القران যত প্রকার জিকির আছে তার ভিতরে আফজল জিকির হলো কুরআন তেলাওয়াত জোরে বল আল্লাহু আকবার কুরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা কুরআনের দিকে তাকিয়ে থাকা মানে আল্লাহর দিকে তাকিয়ে থাকা সুবহানাল্লাহ বলবেন না অথচ আফসোস করে বলতে হয় সেই কুরআন মুসলমানের সন্তান হয়ে নিজে মুসলমান দাবি করে পড়তে পারে না দুনিয়ায় সিটারি বাট পড়ি সব বোঝে আখিরাতের বেলায় নেকা সাজে কথা কই এ বল সাজে আছেন এরকম মানুষ আছে আপনি এই সমাজে যারে সরল মনে করেন বলদ মনে করেন ওরে 2 টাকা কম দিয়ে দেখেন তো সহজে মানবে দুই টাকা কম পড়লে বোঝে বেশি হলে বোঝে না এরম আল্লাহর ওলি আছে না নাই তাহলে দুনিয়া বুঝি আমরা আখেরাত বুঝি না এ বাবা রে তাহলে সব থেকে বড় অপরাধের নাম হলো কোরআন না জানা অথচ আজ আমি আপনি নামাজ পড়ি অপরাধী হয়ে কারণ নামাজের ভিতরে কোরআন পড়া লাগে কি লাগে না জোরে বলেন লাগে কি লাগে না এই কোরআন আপনি কিভাবে পড়বেন এই অর্ডার কে করেছে আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা আল্লাহ বলছেন তারতিলের সাথে বিশুদ্ধভাবে থেমে থেমে আমার কোরআন তেলাওয়াত করবা অর্ডার কার অথচ আমাদের সমাজে যে ইমাম যত তাড়াতাড়ি নামাজ পড়ায় ওই ইমামের ব্যাপারে টুনা বাজারে আলোচনা হয় ইমাম পাইছি আমরা কইবা বিটা কথা কই না বাইটে পড়া লোকাল কথা কছ না কেন আবার যে ইমাম একটু ধীরে ধীরে নামাজ পড়ায় কিছু মুসল্লি আবার পিছনেতে সিগন্যাল দেয় কথা কছ না কেন আছে না নাই আছে এই বাবারে আমি কারো পক্ষে এবং বিপক্ষে বলতে চাই না তবে আমি এই কথাটা বলতে চাই আল্লাহ যেমনি কুরআন পড়তে বলে আপনি তেমনি কুরআন পড়বেন এতে যদি মুসল্লি আপনার বিপক্ষে যায় করার কিছু নাই পক্ষে থাকলে আলহামদুলিল্লাহ তারাবির সময় খালি মুসল্লিরা খোসায় হুজুর আজকে একটু টানি দিয়া যায় না আছে না নাই আর পড়ে কি পড়া ওই রকমের পড়া আমি শোনাবো না তবে যদি কোরআন সুন্দর করে পড়তে হয় তাহলে আপনি এভাবে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين استيشن أسنا ثمر زاك أسنا ناي أسي أمار بھائرم أمار شمجي أمار دشاي
ختم تراوی 45 منٹ শেষ হয়ে যায় আছে না অথচ এত চেষ্টা করি এরপরে 1 ঘন্টায় সূরা তারাবিও শেষ করতে পারি না এজন্য বাজান রে আমল করতে হবে কম কিন্তু আমলটা সঠিকভাবে করা দরকার ঠিক না তাহলে আল্লাহ বলছে আমার কোরআন তেলাওয়াত করবা তার তিলের সাথে কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে হয় অবশ্যই আপনাকে কোরআন পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আগের যুগে আমরা দেখেছি ফজরের নামাজের পরে বাবা কোরআন পড়ে মা কোরআন পড়ে বর্তমান সমাজে দেখবেন মাও কোরআন পড়ে না বাবাও কোরআন পড়ে না আছে না নাই ঘরের ভিতরে কোরআন শরীফ পাওয়া যায় না কোরআন ঘরের ভিতরে কোরআন পাওয়া যায় না অথচ কোরআনের ভিতরে আপনার ফেসবুক শরীফ আপনার ঘরের ভিতরে ফেসবুক শরীফ আছে না নাই হ্যাঁ সারা রাত ওই আমল করে এরকমের আমলদার আছে না আছে অথচ আল্লাহ রাসূল বলেন যেই জায়গা কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষণ হয় সুবহানাল্লাহ বলেন আজকে অধিকাংশ ঘরের ভিতরে বাড়ির ভিতরে অশান্তি স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না ছেলে বাবার কথা শুনে না বাবা ছেলেকে মানে না আছে না নাই অথচ আমাদের সময় আমাদের কথা বলি বাবার হাতে লাঠি নেওয়া লাগে না চোখ গরম দিলে আমরা চোখের পানি ছেড়ে কান্না শুরু করছি আর এখন দেখি থানায় বিচার হয় ছেলে বাবাকে মানুষের ভিতরে বলে তুমি মুরব্বী মানুষ অত কথা বলো কেন আমি আছি না কথা কই না এ বলে না বলে না ও বুঝাতে চায় আমি বাবা চাইতে কম বুঝি না অথচ ছেলে যতই শিক্ষিত হোক না কেন বাবা চাইতে কি বেশি বোঝে বলেন যারা আল্লাহ আলাম যারা ইসলাম আলাম যারা কোরআন ওয়ালা যারা ইমান ওয়ালা তারা হলো ধান এর সঙ্গে আমি আপনি সিটে হয়ে যদি সম্পর্ক রাখতে পারি মহব্বত রাখতে পারি ভালোবাসা রাখতে পারি তাহলে সিটের সঙ্গে ধান যেমন চলে গেল দাম ধান যেমন ধানের সঙ্গে সিটে যেমন দামি হয়ে গেল কিয়ামতের ময়দানে ওই ধানের সাথে আমার আপনার সিটের সম্পর্ক থাকার কারণে আল্লাহর আদালত আমি আপনি দামি হয়ে চলে যাব এই জন্য সম্পর্ক যদি রাখতে হয় চোরের সাথে না সিটার বাটপরের সাথে না সম্পর্ক হবে বন্ধুত্ব হবে আল্লাহর অর্ডার সত্যবাদীদের সাথে কাদের সাথে সত্যবাদী আচ্ছা আমার সামনে যারা বসে আছেন থানায় অভিযোগ দিয়েছেন থানায় মামলা দিয়েছেন এরকমের কে কে আছেন একটু হাত তোলেন তো একজনও নাই হাত না মানে একজন ফাইলি হয়েছে খুব খেয়াল করেন মনে করেন আপনার বাড়ি চুরি হইল এখন চুরি হওয়ার কারণে মনে করেন আপনার বাড়ি থেকে একটা মোবাইল নিয়ে গেছে চোর মোবাইলের দাম আপনি জানেন 10,000 টাকা কত অথচ অভিযোগ লেখার সময় লেখলেন কত কথা কয় না হ্যাঁ 20,000 তাহলে এই যে 10,000-এর জায়গায় 20,000 লেখলেন অথচ আপনিও ফজরের নামাজের মুসল্লি কথা বলেন না কেন এটা সত্য লেখলেন না মিথ্যা লেখলেন এ বাবা রে হাসার জন্য বলি না মিথ্যা কত বড় গুনাহ এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ হ্যাঁ যেমন আমাদের হৃদয় একটা আয়না আপনি যখনই একটা মিথ্যা বলবেন সঙ্গে সঙ্গে আয়নার উপরে কালো দাগ পড়ে যাবে এরকমের মিথ্যার আশ্রয় নিতে নিতে ওই আয়নার উপরে এমন কালো দাগ হয়ে যায় যে আপনার হৃদয়টা বড় অন্ধকার হয়ে যায় যখন অন্ধকার হয়ে যায় তখন জিকির ভালো লাগে না কোরআন ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না তবলিগ ভালো লাগে না পীর মুরদি ভালো লাগে না মাহফিল ভালো লাগে না আলেম ভালো লাগে না ইমাম ভালো লাগে না
এইজন্য বাবা সম্পর্ক যদি করতে হয় সত্যবাদীদের সাথে সম্পর্ক করব কারণ সত্যের পক্ষে টিকে থাকার নাম হইলো জিহাদ সত্যের পক্ষে টিকে থাকার নাম কি জিহাদ আমার ভাইরা আল্লাহ তাআলা আরেকটা আয়াতের ভিতরে বললেন আমাকে ভয় করবা আর আমাকে যারা ভয় করে তারা কোন শ্রেণীর লোক আল্লাহ কোরআনের ভিতরে বলেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন আলেম সম্পন্ন লোকেরা আমাকে সবথেকে বেশি ভয় করে জোরে বলেন আল্লাহু আকবার আচ্ছা আপনাদের এলাকায় সুদে টাকা লাগাইছে লোক আছে না নাই ওই লোকটাও যদি জানে যে ইমাম সাহেব সুদে টাকা লাগায় আপনারা কি ইমামরে রাখবেন জোরে বলেন না রাখবেন না আপনারা রাখেন আর না রাখেন ইমাম সাহেব সুদে টাকা লাগায় না কারণ ইমাম সাহেব এলেম অর্জনের মাধ্যমে জেনেছে এটা নিষেধ করেছে কে আল্লাহ তাহলে এলেমের মাধ্যমে জানা যায় কোনটা হালাল কোনটা হারাম কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা জান্নাত কোনটা জাহান্নাম কোনটা আল্লাহর রাস্তা কোনটা শয়তানের রাস্তা কিসের মাধ্যমে জানা যায় এলেমের মাধ্যমে আল্লাহকে যদি ভয় করতে হয় প্রত্যেকটা ঈমানদারের ভিতরে এলেম থাকতে হবে এলেম যদি না থাকে আমল করা যায় না এলেম যদি না থাকে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা যায় না জোরে বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরাম কুরআনের আরেকটাতে আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করবে যারা আমার জান্নাতে যাবে তারা সবাই জান্নাতে যেতে চান না সবাই একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا ওই রবের ঘোষণা আমাকে ভয় করবে যারা আমার জান্নাতে প্রবেশ করবে তারা জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها ضرب الله أكبر الله بوسيدنا إيمان নের দাবিতে আমলে সালেহ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন জান্নাতুল ফিরদাউস এটা হলো সবথেকে শ্রেষ্ঠ জান্নাত ঠিক কি ঠিক না বাবা এই জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে আল্লাহর ঘোষণা হলো খালিদিনা ফিহা তারা আর জীবনে কোনোদিন বের হবে না তাহলে ওই জান্নাতে যদি যেতে হয় ভয় করা লাগবে কাকে আরো জোরে অথচ দুনিয়ায় যেই ঘর আপনি তৈরি করেছেন যেই বিল্ডিং তৈরি করেছেন এই ঘরে আপনি চিরদিন থাকবেন না এই বিল্ডিং এ আপনি চিরদিন থাকবেন না কারণ এই ঘরে থাকার কোনো গ্যারান্টি আমার আপনার কাছে নাই বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই মরে যাওয়ার গ্যারান্টি আছে না নাই হ্যাঁ একটা লোক মারা যাবেই গ্যারান্টি আছে কিন্তু বেঁচে থাকবেই গ্যারান্টি আছে না 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 গ্যারান্টি নাই কারণ যেই ঘরের ভিতরে আপনি শুয়ে থাকেন ওই ঘরের ভিতর থেকে আপনাকে লাশ করে একদিন নামানো হবে রে বাবা ঠিক কি না এই জন্য বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে ভয় করে ওই আল্লাহর গোলামি করে ওই আল্লাহর আনুগত্য করে দাসত্ব করে ঈমান আর আমল নিয়ে আমরা যেন সকলেই কবরে যাইতে পারি আর ওই ঈমান আমল নিয়ে আল্লাহর জান্নাতের মালিক হতে পারি জোরে জোরে বলি আমিন তাহলে প্রকৃত মোমেন হওয়ার জন্য এক নাম্বার ভয় করব কাকে
দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا দুই নাম্বার হলো প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে কুরআনুল কারীমের আয়াত পাঠ করলে ওই কুরআনের আয়াত যিনি পাঠ করে কুরআনের আয়াত যিনি শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু মেহেরবান কত বড় দয়ালু দয়াময় যিনি পড়েন তাকেও দশ নেকি দান করে দেয় যিনি শোনেন তাকেও দশ নেকি দান করে দেয় একটু জোরে বলেন না বাবা আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে দশ নেকি প্রত্যেকটা হরফে দেন তা নয় যিনি কুরআন পড়বেন যিনি কুরআন শুনবেন আল্লাহর অর্ডার হলো জাদাতুহুম ঈমানা আল্লাহর ঘোষণা তাদের ঈমান মজবুত হবে পাকা হবে তাদের ঈমান বৃদ্ধি পাবে তাদের ঈমান শক্তিশালী হবে জোরে বলেন সুবহানাল্লাহ তবে আফসোসের কথা হলো যেই কুরআন শুনলে ঈমান বাড়ে যেই কুরআন পড়লে ঈমান বাড়ে আমরা মুমিন দাবি করি মুসলিম দাবি করি অথচ এই কুরআন আমরা অনেকেই পড়তে পারি না কি বানাই বললাম আচ্ছা বলেন তো সব থেকে বড় অপরাধের নাম কি বলেন সব থেকে বড় অপরাধের নাম কুরআন না জানা কি না জানা জোরে বলেন কুরআন না জানা কারণ কুরআন নাজিলের মাধ্যমে আমার আল্লাহ নামাজের অর্ডার আগে করে নাই হজের অর্ডার করে নাই যাকাতের অর্ডার করে নাই পর্দার হুকুম করে নাই জোরে বলেন ঠিক কি ঠিক না কুরআনের সর্বপ্রথম যেই পাঁচটি আয়াত আমার আল্লাহ সূরা আলাকের অবতীর্ণ করেছেন তার শুরুতে আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকা প্রথম নম্বর যে অর্ডার আল্লাহ করলেন কোরআন নাজিলের মাধ্যমে সেটা হলো ইকরা যার অর্থ হলো পড়ো কি করো যারা বলেন এইখানে আল্লাহ পড়ার কথা বললেন আর একটা ভিতরে আল্লাহ তিলাওয়াত করার কথা বললেন উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ নবীকে বলেছেন উতলু আপনি তেলাওয়াত করেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে কুরআন পড়ার কথাও আছে কুরআন তেলাওয়াত করার কথাও আছে তাহলে আমার আপনার নবী কুরআন পড়ছে কি পড়ে নাই তেলাওয়াত করছে কি করে নাই অথচ আমরা সেই নবীর উম্মত দাবি করি নবীর প্রতি অনেক ভালোবাসা দেখাই অথচ আমরা বড় অপরাধী আমরা কুরআন পড়তে পারি না কথা বোঝেন নাই কিসের ভালোবাসা আপনার নবীর আপনার নবী আল্লাহর কুরআন পড়েছে আপনি সেই নবীর উম্মত দাবি করেন আপনি উপন্যাস পড়েন আপনি নভেল নাটক পড়েন আপনি কি গাধা মুসলমান কুরআন পড়তে পারেন না